রাস্তার ধারে গাড়ির অপেক্ষা করছিলেন এক দম্পতি। রাত প্রায় দশটা নাগাদ বাড়ি ফেরার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন তারা। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে ছেলের সঙ্গে ফোনে কথা বলছিলেন স্বামী। হঠাৎ একটি মোটর বাইক তাদের সামনে এসে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ঘটনায় রবিবার সকালে ওই দম্পতি ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে ওই দম্পতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্থায়ী খাবারের দোকান রয়েছে। প্রতিদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তারা। তাদের বাড়ির পুরাতন মালদার শাহপুরের এক নম্বর কলোনি বাদলপাড়া এলাকায় স্বামীর নাম লাল বাহাদুর ঘোষ ও স্ত্রী কানন ভদ্র। প্রতিদিনের মতো শনিবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হলো কালকে স্যার আমি হসপিটালে বাইরে আমি দোকান করে খাই স্যার, দোকানটা আমি বন্ধ করছি, ঘর আমাদের দুটো দুষ্কৃতি আছে, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, দুটো দুষ্কৃতি আছে, আমার ফোন দিয়ে একদম চন্দ্রিস আমার ধার থেকে লাস্ট থেকে মাঠটা ফোন এসে এটা মালদা মেডিকেল সদর হসপিটালের সামনে থেকে। কজন ছিল ওরা? আর দুজন ছিল স্যার। কী গাড়ি ছিল? গাড়ির স্যার স্কুটি ছিল না মোটরসাইকেল? মোটরসাইকেল ছিল স্যার। ছিলেন স্যার? আমি আমি দোকান দোকান করি স্যার, মুড়ি বেঁধে মোবাইলটা আমার মিসেছে বই ছিলেন। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম। তারপর কী হলো? তারপরে কথা ছেলের সঙ্গে কথা বলতে বলতে হট করে দুজন এসে মোবাইল দিয়ে চলে যাবে চলে বলছি, আর সেকেন্ড টাইম মোবাইল দিয়ে ভাগ। থানাতে অভিযোগ জানিয়েছো? থানাতে অভিযোগ এখন জানালাম স্যার। আপনার নাম কি? আমার নাম লাল বাহাদুর ঘোষ। কোথায় বাড়ি? বাড়ি স্যার আমার শাহপুর। আপনার স্ত্রীর নাম? কানন ভদ্র।